অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখছেন। নজর রাখবো সেদিকে। বিবেক বাহিনী হচ্ছে বিজেপির আজকে থেকে শুরু হচ্ছে। এতদিন কি বিবেক বাহিনী কেন হয়নি? যারা ধর্মকে নিয়ে একটা কথা প্রচলন আছে, ধর্মকে নিষ্ঠার সাথে পালন করা আর ধর্ম নিয়ে রাজনীতি করা। ধর্মকে নিষ্ঠার সাথে পালন করা এটা ভারতবর্ষের পরম্পরা। ধর্মকে নিষ্ঠার সাথে পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে প্রত্যেক। আর ধর্ম না মেনে ধর্মকে নিয়ে রাজনীতি করেন যারা, তারা অত্যন্ত ভিন্ন। যারা ধর্মের সুশ্রী দিয়ে বিভেদ করে রাজনীতি করেন তারা আসলে বিবেকানন্দের রাস্তায় যাবেন না। তারা বিবেকানন্দকে নিয়ে ব্যবসা করতে চাইছেন আরেকবার, যেভাবে ভারতবর্ষের একটা অত্যন্ত পুরনো ধর্ম হিন্দুত্বকে নিয়ে ব্যবসা করছেন। তাই যত স্বামীজিকে বিভেদগামী বলা, মানে স্বামীজিকে এদের যত এরা যত স্বামীজির নাম নেবে, স্বামীজির অবমাননা হবে। স্বামীজির নাম নিষ্ঠার সাথে নিতে হবে। স্বদেশ মন্ত্র পড়ে সেটাকে মুখস্থ করে সেটাকে জীবনের মধ্যে নিতে হবে। স্বামীজির মতন মুসলমানের বাড়িতে গিয়ে হুঁকো খাওয়ার সাহস দেখাতে হবে। ঠাকুরের মতন মসজিদে গিয়ে গির্জাতে গিয়ে সব ধর্ম সমন্বয়ের পথে যেতে হবে। তবে গিয়ে স্বামীজির চিন্তাধারা ভাবধারায় সে আসতে পারবে। যে শুধু কথায় কথায় বিভেদের রাস্তা, কথায় কথায় ঘৃণার রাস্তায় মেরে দাও, কেটে দাও, ফেলে দাও, তারা কখনো ভারতবর্ষের যে ভাবধারা, মূল ভাবধারা যেটা স্বামীজি যেটা নিয়ে গিয়ে চিকাগোতে বলেছিলেন, সেই ভাবধারা কখনো সে সামিল হতে পারবে। ভোটে হারার পর কি বিভেদ জাগ্রত হলো? কি এই করে করে এরা নিজেদের শেষ করে দিল। কারণ বাংলায় যারা ধর্মীয় মানুষ তারা জানেন যে ঠাকুরের রাস্তাটাই ধর্মের রাস্তা, স্বামীজির রাস্তাটাই ধর্মের রাস্তা। তাই যারা ধর্মের নামে ব্যবসা করতে চান, ধর্মের নামে বিভেদ করতে চান, বাংলায় তার ঠাঁই নেই। আগামী দিনে ভারতবর্ষ তার ঠাঁই হবে। কবিতা শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাকে ভয় পায়, তাই গঙ্গাসাগর কমিটি থেকে হাইকোর্টে তার নাম বাদ দেওয়ার সুপারিশ করেছে। ভয় পায় বলেই বাদ দেওয়া হয়েছে। কাউকে ভয় পায় না, কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওই রকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্য সরকার শুধু একা নয়, সব দল মিলে হাইকোর্টের কাছে প্রস্তাব করেছিল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পর্যাপক করবে কেন? সে তো রাজনৈতিকভাবে সরকারকে বদনাম করার জন্য কিংবা নিজের রাজনৈতিক ফায়দার জন্য, যেভাবে গঙ্গাসাগরটাকে নিয়েও সে নিজের বিভেদগামী রাজনীতি করবে বা সেখানে গিয়ে রাজ্য সরকার বা রাজ্যকে অপমান করার চেষ্টা করবে। তাই নিরপেক্ষতার প্রশ্নে হাইকোর্টে সওয়াল করা হচ্ছে। দিলীপ ঘোষ আজকে বলেছে পুলিশ দিয়ে প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেউ পুলিশ নিয়ে বাধা দিচ্ছে না। যে নিয়ম ইলেকশন কমিশন বেঁধে দিয়েছে সেই নিয়মেই সবাইকে চলতে হবে। সে তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যে কোনো দল হোক, সেই নিয়ম অনুযায়ী কমিশনের নিয়মে চলা এটাই শৃঙ্খলতা। একটা দল সেইভাবেই শৃঙ্খলতা প্রমাণ করবে যে সে কমিশনের নিয়ম অনুযায়ী। আমরা করেছি সেন্ট্রাল নির্বাচন কমিশনের নিয়মে, আমাদের মতের বিরুদ্ধে ছিল 8 দফা, আমাদের মতের বিরুদ্ধে ছিল। বলেছিলাম যে কোভিড ছড়িয়ে যাবে, কিন্তু তার মধ্যে যখন নির্বাচন হয়েছে আমরা যা নিয়ম অনুযায়ী করেছি आवासन मंत्री